আসসালামু আলাইকুম নতুন একটি ডেলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো থামনে দেখেই বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে তো ছোট্ট একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ছোট অপূর্বাসায় হচ্ছে নতুন ফার্নিচার চলে আসছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করাই যায় তো আমি কিন্তু আসলে না আমার মনে থাকে না ভিডিও করার জন্য পরে আমার আর কি মনে পড়লো এটা তো একটা ভিডিও করা যায় তো তাই ভেবে আমি হচ্ছে উপর থেকে নিচে একদম চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা তো দেখতে পাচ্ছেন একটা ভ্যানের মধ্যে করে একটা হচ্ছে ফার্নিচার চলে আসছে ছোটো অপুর বাসায় তো আমার হচ্ছে হুজুরদুল্লা ভাই সেটা হচ্ছে রিসিভ করছে তো আমি নিচে নেমে একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে তো এটা হচ্ছে একটা ছোপা কাম বেড আর কি এটা বানিয়ে নিয়েছে কাঠের তো অনেক সুন্দর এই জিনিসটা তো আমি দেখেছিলাম আমাকে দেখা ছবির মধ্যে তো এখন যেহেতু বাসায় চলে আসছে এটা রেডি হয়ে তাই হচ্ছে ভিডিও করলাম তো এটা এটাও অনেক ওয়েট ছিল তিনজন মিলেও হচ্ছে এটা ভাসাতে পাচ্ছিল না তো এখন হচ্ছে এটা লিফটে করে উঠায় নিবে তো একটা হচ্ছে বড় লিফট আছে ও ওটা দিয়ে হচ্ছে সব ফার্নিচার টার্নিচার উপরে উঠানো যায় তো আপুরা যেহেতু আটতলার মধ্যে থাকে তাই হচ্ছে এটা হচ্ছে এখন লিফ্ট দিয়ে উপরে উঠায় নিবে যেই ঘরের মধ্যে হচ্ছে এটা সেট করবে সেই ঘরটা হচ্ছে ফাঁকা করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু কেটার ওয়েট এটা নিয়ে আসতেই পারছিল না তো নিচের ডয়ারটা খুলে এখন হচ্ছে উপরের অংশটা আর কি নিয়ে এসে ঘরের মধ্যে বসায় দিল তো এখানে একটা আগে থেকে ছোপা ছিল সেই সোফাটা হচ্ছে সরাই নিয়ে এখানে হচ্ছে এটা সেট করছে আর এটা যেহেতু চাকা সিস্টেম তাই ঘরের মধ্যে নিয়ে এসে এটা হচ্ছে চাকা দিয়ে নিয়ে আসলো তো এটা হচ্ছে ডয়ার সিস্টেম রাতে হলে বেড আর দিনে হলে ছোপা তো এই যে এই কু কভারগুলো ওইখানে ছিল ড্রয়ারের মধ্যে আমার কাছে অনেক ভালো লেগেছে এই ডিজাইনটা আর যেহেতু এটা হচ্ছে কাঠ দিয়ে তৈরি হয়েছে তাই অনেক মজবুত হয়েছে এটা সম্ভবত সেগুন কাঠ দিয়ে করা আমরা একটু ভুলে গিয়েছি হয়তো বা সেগুন কাঠেরই হবে যেহেতু আবুর আপুর বাসায় সবগুলো কাঠের জিনিসেই সেগুন কাঠের তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেডের শেপ দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে তিনটা ফর্ম আছে একটা হচ্ছে সোফার সঙ্গে লাগা আর দুটা হচ্ছে এক্সট্রা দেওয়া আছে সেই সেই এক্সট্রাগুলো হচ্ছে এখন এটা হচ্ছে ম্যাচিং করে করে আর কি বসায় দিচ্ছে তো কভারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আমার দুলাভাই চয়েস করে দিয়ে আসছে তো আমরা কেউ দেখিনি সে দিয়ে আসছে তো সেগুলো হচ্ছে যে ভ্যানে করে নিয়ে আসছে সে হচ্ছে সেট করে করে দিচ্ছে তো এটা হচ্ছে আমি বলতেছিলাম মাঝখানে হবে এদিকে হবে না পরে হচ্ছে এটা সরাই দিয়ে মাঝখানে দিল তারপরে হচ্ছে এটা পুরো সেট হয়ে গেছে তো খাট খাটটা আর কি যখন হলো তখন বোঝা যাচ্ছে যে খাটটা অনেক বড় আর যখন ছোপাটা হয় তখন হচ্ছে একটু ছোট তো আমি দেখে একদম পুরো অবাক হয়ে গেলাম এগুলো সম্ভব এগুলো কিন্তু আগে আমরা মোবাইলে দেখতাম চায়নার মধ্যে এগুলো সিস্টেম ছিল তো দেখেন এখনও কিন্তু বাংলাদেশে চলে আসছে এই সোফা কাম বেড তো আমার কাছে কিন্তু অনেক ইউনিক লেগেছে তো এটার অনেক রকমের বেরো হয়েছে তো যেহেতু আপুর বাসায় সব ফার্নিচার কাঠের তাই আপুরা কাঠেরে এটা নিয়েছে তো আমরা বলতেছিলাম এটা মনে একটু ছোট লাগছে পরে আমার দুলাভাই শুয়ে আমাদেরকে দেখালো যে না এটা ঠিকই আছে এটা মনে হয় পাঁচ ফিট না ছয় ফিট যেন এরকম আর কি এটা ইয়াটা ছিল তো আমি হচ্ছে বালিশগুলো সাজাই দিচ্ছিলাম আর এই কুসুন কভারের ইয়াটা অনেক ভালো লাগছিল তো এদিক দিয়ে নাকি ঝুল হওয়ার কথা ছিল বালিশের সাইড দিয়ে তাই তারা দেয়নি দেখে আমার দুর্ভাই হচ্ছে ফোনে তাদেরকে বলে দিচ্ছিল তো তারা বললো এটা মানে ভুল ইয়েতে চলে গেছে এখন তারা চেঞ্জ করে পরের দিন দিবে তো এই তো ফাইনাল লুক এটা হচ্ছে বেট করার পরে এটা চলে আসছে লুকটা এটার তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সোফা বেডটা কেমন হয়েছে আর আমি আর একটা নতুন ফার্নিচার চলে আসছে বাসায় ফার্নিচার ঠিক না রান্নাঘরের জিনিস সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপুর বাসায় কিন্তু অনেক জিনিস এই নতুন চলে আসছে আর এটা আস্তে আস্তে রাত হয়ে আসছে এটা বিকেলে আসার কথা ছিল অনেক রাত হয়েছে তো এটা সাইডে একটা ডিজাইন দিয়েছে এখানে পেপার টেপার রাখতে পারবে আর কি এখানে বসে যখন পেপার পড়বে তখন সাইডে রাখার জন্য এটা আর ডিজাইন হিসাবেও এটা ব্যবহার হয়েছে তো এই তো সামনের ডিজাইন এটা আর হচ্ছে এটা হচ্ছে কুসুম কভারের এই ডিজাইনটা পাতা পাতা ফুল তো এটাও অনেক সুন্দর লেগেছে এদিকে হচ্ছে আগের দিন রাতে রান্নাঘরের জন্য একটা কিচেন রেক চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রান্নাঘরে হচ্ছে রান্না করার পরে রাখার জন্য ভাত তরকারি রাখার জন্য একটা বাইয়া রাখার দরকার সেটার জন্য আর কি এটা রেকটা নিয়ে আসছে তো এটা হচ্ছে এস পাইপের সম্ভবত আমি ভুলে গেছি এটা এস এস পাইপেরই হবে তো এখানে হচ্ছে দুইটা হচ্ছে থাক দেওয়া আছে এখানে হচ্ছে কোনো হচ্ছে পট অথবা কোনো হচ্ছে খাবার দাবার জিনিস এখানে রাখার জন্য তো উপরে হচ্ছে প্লাস্টিক দেওয়া ছিল তাই এটা উঠায় ফেলতেছে প্লাস্টিক ঠিক না একটা পেপার দেওয়া ছিল তো জিনিসটা অনেক সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই তো ছোট আপুর বাসায় টুকটাক এগুলো ফার্নিচার চলে আসছে আপু যেহেতু সামনে হচ্ছে বেবি হবে তাই বেবি হওয়ার আগেই সব কিছু আর কি ঘোষানো হচ্ছে চতুর্দিকে হচ্ছে ফাঁকা রেখেছে যাতে হচ্ছে খাবার দাবার রাখলে গন্ধ না হয় আর বাষ্পটা বের হয়ে যায় এই কারণে তো এটা হচ্ছে রান্নাঘরে নিয়ে আসা হলো কোথায় সেট করলে ভাল লাগবে সেটা আর কি সেট করে দেখতেছি আমরা তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ